হসপিটালে তো একটা রুলস এন্ড রেগুলেশন আছে, সেসব তো এরা কিচ্ছু মানছে না। অথরিটিও কোনো স্টেপ নিচ্ছে না। আমি বুঝতে পারছি না, আপনি নিজের চোখে দেখছেন হসপিটালের ফ্লোরে এইভাবে এরা বসে আছে, কিছু বলতে পারছেন না আপনি? আমি তো বলছি ম্যাম, ওনারা তো শুনছেন না। শুনছেন না ম্যাম, সেজন্য আপনারা হাত পা গুটিয়ে বসে থাকবেন? স্ট্রেঞ্জ। আচ্ছা কি শুরু করেছেন আপনারা? উঠুন এখান থেকে, উঠুন। যদি ওয়েট করতে হয় তাহলে বাইরে গিয়ে ওয়েট করুন, এখানে নয়। আপনি অযথা এতটা এক্সাইটেড হচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ কেন হচ্ছেন? হসপিটালের রুলস এন্ড রেগুলেশনস তৈরি কেন করা হয়? যাতে পেশেন্টসদের ডিস্টার্ব না করা হয়, তাই তো? আমরা কাউকে ডিস্টার্ব করিনি। আমার বাবা মার বয়স হয়েছে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন, একটা বসার জায়গা নেই এখানে। আপনি কি, আপনি আপনি দেখতে পাচ্ছেন তো এটা? আপনি বেশি কথা বলবেন না, যা বলছি সেটা করুন। এই যে শুনুন, অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা আমি শুনেছি, এবার আমি যেটা বলবো সেটা শুনবেন। ঠিক আছে, আপনি যখন বলছেন এখান থেকে উঠে যেতে, আমরা উঠে যাচ্ছি, কিন্তু এই দুটো মানুষ এনারা কোথায় বসবেন? তার ব্যবস্থা আপনি করে দিন। আশ্চর্য, আমি কি ব্যবস্থা করব? তাছাড়া সেটা তো আপনার দায়িত্বের মধ্যেও পড়ে না। দায়িত্বের মধ্যে হয়তো পড়ে না, কিন্তু মানবিকতার মধ্যে তো পড়ে। দেখুন, আপনার যদি মনুষ্যতে না বাঁধে তাহলে দিন দিন, এনাদেরকে তুলে দিন, এনাদের কোনো প্রবলেম হবে না, সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে পারবে। কিন্তু এই কাজটা করার পর আপনার কি ভালো লাগবে? আপনি খুশি হবেন তো? খালি নাটক। জুই, জুই মেঘা কোথায় রে? এক্ষুনি উনি একটা কথা বললেন না, আমরা পেশেন্টের বাড়ির কেউ নই, আমরাই পেশেন্টের বাড়ির লোক। আমার রাজার সব কিছু মনে পড়ে যাবে। সবকিছু মনে পড়ে গেলে আমার কি হবে? আমি তো ধরা পড়ে যাব, জালিয়াতির অভিযোগে আমায় তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। না না, আজ রাতে, আজ রাতের মধ্যেই আমাকে কিছু একটা ডিসিশন নিতেই হবে। ম্যাডামের ফোনটাও তো লাগছে না, আর দেরি করলে চলবে না। যেভাবেই হোক আমাকে আজকেই ম্যাডামের সাথে দেখা করতে হবে, যতই বারণ করুক আমাকে আজকেই দেখা করতে হবে, আজকেই দেখা করতে হবে। কিন্তু আমি তো এই ছদ্মবেশে যেতে পারবো না, চেঞ্জ করতে হবে আমাকে, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে।